বন্য দাতাল হাতির বেলাগাম তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসীরা গত ছমাস যাবৎ বন্য দাতাল হাতির বেলাগাম তাণ্ডব কিছুটা কম ছিল ইদানিং প্রায় প্রতি রাতেই তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন বিভিন্ন হাতিপ্রবণ এলাকায় বন্য দাতাল হাতির আক্রমণ বৃদ্ধি পেয়েছে শুক্রবার রাতে তেলিয়ামুড়া ডিএম কলোনি এলাকায় হঠাৎ করে বন্য দাতাল হাতিটি প্রবেশ করে দীপক দাস নামে এক ব্যক্তির বাড়িতে প্রথমে হাতিটি প্রবেশ করে এবং মাটির কোঠা ঘরে আক্রমণ চালায় হাতির এই আক্রমণের ফলে মাটির কোঠা ঘরটি ভেঙে তছনছ করে দেয় ঘরের মধ্যে থাকা মুরগিগুলো মাটির নিচে চাপা পড়ে মৃত্যু ঘটে শুধু তাই নয় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও নষ্ট হয়ে যায় এদিকে এই এলাকায় হাতি আসার খবর তেলিয়ামুড়া বনদপ্তরের কাছে পঞ্জকে জানিয়েছিল এলাকাবাসীরা অভিযোগ প্রশিক্ষণ প্রাপ্ত বনদপ্তরের কোনো কর্মী সেখানে পা রাখার প্রয়োজনটুকু বোধ করেনি কয়েকজন এলডিএস টিমের ভলেন্টিয়ারদের পাঠিয়ে দিয়েছে হাতি দাঁড়ানোর সরঞ্জাম না দিয়ে দু প্যাকেট বাজি দিয়েই তাদের দায়িত্ব শেষ অভিযোগ দিলীপ দাসের বাড়িতে যখন বন্য দাতাল হাতিটি আক্রমণ চালায় সেই সময় এডএস টিমের ভলেন্টিয়ারদের কাছে ছিল না কোনো বাজি বন দপ্তরের টিমের কর্মীদের ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারের ভূমিকায় দেখা গেছে শুক্রবার রাতে এদিকে এলাকাবাসীরা চাইছে তেলিয়ামোড়া বন দপ্তর যেন হাতি তাড়ানোর জন্য আরও বেশ সক্রিয় ভূমিকা গ্রহণ করে কেননা হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়ছে গ্রামবাসীরা

দুই বিঘাট বাজি দিছে তাৰা বাজি দিয়া গৈছে ভাল দিয়া গৈছে দিয়া গৈছে পাৰে ভল্টিয়াৰ ক'ত ৰখ পৰে তাৰাও গৈছে